শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি পাবনা ইসলামিয়া মাদ্রাসা। আজকে তোমাদের সম্মুখে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর জন্য একটি টপিকস আছে, এই টপিকসের নাম হচ্ছে ইংলিশ গ্রামারের চেঞ্জিং সেন্টেন্স। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আলোচনা করব এই চেঞ্জিং সেন্টেন্সের কিছু নিয়ম। দেখো, আমি বোর্ডে লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অতএব অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয় এখানে কিছু রুলস লিখেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, যখন তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করবে তখন আমাদের কিছু কাজ থেকে যায়। এই কাজগুলো একটু বোর্ডে লিখেছি, একটু খেয়াল করো। এখানে কিছু রুলস লিখেছি। এক নম্বর লিখেছি, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে আর এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি তোমাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয়, তুমি কিভাবে নেগেটিভ সেন্টেন্স করবে সেটা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে লিখেছি মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলো আর তোমাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হলো, তাহলে তোমাকে এই গঠনটা কাজে লাগাতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে যায়। একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে তুমি ক্যান নট বাট বসাও তাহলে সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সে আর কোনো কাজ করতে হবে না। শুধুমাত্র কথাটা আমি আবার বলছি, একটু গুরুত্ব দিয়ে খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সে তুমি ক্যান নট বাট ব্যবহার করো তাহলে ওই সেন্টেন্সে সবসময় মূল ভার্ব হয়। আর যদি কোনো সেন্টেন্সে তুমি ক্যান নট হেল্প ব্যবহার করো তাহলে মনে রাখতে হবে ওই সেন্টেন্সে তোমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি একটা উদাহরণ ব্যবহার করেছি, উই মাস্ট ফলো হিম, আমরা অবশ্যই তাকে ফলো করব বা অনুসরণ করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অবশ্যই মাস্ট আছে। এই মাস্ট যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন নেগেটিভ করব, আর উপরের নিয়মটা আমাকে খেয়াল করতে হবে, এখানে সব কিছু ঠিক থাকে, এই মাস্টের পরিবর্তে তোমাকে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে হবে। মনে রাখতে হবে, যদি তুমি ক্যান নট বাট বসাও তোমাকে ভার মূল ভার্ব করতে হবে, আর যদি ক্যান নট হেল্প বসাও তাহলে তোমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা বসেছি ক্যান নট বাট, সেই জন্য আমরা আর কোনো কাজ করিনি। তাহলে এটা কিন্তু পরিষ্কার হয়েছে যে উদাহরণে বলছে উই মাস্ট ফলো হিম, আমরা অবশ্যই তাকে ফলো করব, উই ক্যান নট বাট ফলো হিম। তাহলে এই পরের সেন্টেন্সে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করেছি, আর এই সেন্টেন্সটা কি হয়েছে, নেগেটিভ সেন্টেন্স হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন যেটা নিয়ে আলোচনা করব, আমরা প্রথমটা আলোচনা করেছি, এবার যেটা নিয়ে আলোচনা করছি সেটা একটু খেয়াল করো। এভরি দ্বারা শুরু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায়। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি দ্বারা শুরু হয় আর ওই সেন্টেন্সকে যদি তোমাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয়, তুমি কিভাবে নেগেটিভ করবে একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রথমে তোমাকে টেন্স অনুযায়ী দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো বসাতে হবে। তারপরে এভরি এর পরে যে শব্দটা থাকবে সেটা বসাতে হবে। তারপরে একটি বাট বসাতে হবে। তারপরে বাকি অংশ যতটুকু আছে তোমাকে অতটুকুই বসাতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন প্রশ্ন হচ্ছে টেন্স অনুযায়ী দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো কিভাবে বসাবো। তুমি যদি দেখো প্রেজেন্ট টেন্সে আছে তাহলে তোমাকে দেয়ার ইজ নো বসাতে হবে, আর যদি তুমি দেখো পাস্ট টেন্সে আছে তাহলে তোমাকে দেয়ার ওয়াজ নো বসাতে হবে। দ্যাট মিন্স সেন্টেন্সটা যদি দেখো প্রেজেন্ট টেন্সে আছে তাহলে তোমাকে দেয়ার ইজ নো বসাতে হবে, আর সেন্টেন্সটা যদি তুমি দেখো পাস্ট টেন্সে আছে তাহলে তোমাকে দেয়ার ওয়াজ নো বসাতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা উদাহরণ ব্যবহার করেছি, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। যেমন এখানে উদাহরণ দিয়েছি তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা এভরি দ্বারা শুরু হয়েছে। তাহলে কোনো সেন্টেন্স যদি এভরি দ্বারা শুরু হয় আর ওই সেন্টেন্সকে যদি তোমাকে নেগেটিভ সেন্টেন্স করতে হয় তাহলে কিভাবে করবে একটু খেয়াল করো। আমরা প্রথমে সেন্টেন্সের শুরুতে লিখব দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো, দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো। দেখো সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এখন দেখো সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে
ভার্ব আছে, মূল ভার্ব অথবা ভার্বের সাথে এস বা ইএস আছে, তার মানে এটা আমরা বুঝেছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলো আর ওই ক্ষেত্রে যদি আমরা এটা বসাতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের দেয়ার ইজ নো বসাতে হবে। তারপরে এই এভরি এর পরে যে শব্দটা আছে মাদার, সেটা আমরা বসিয়েছি। তারপরে একটি বাট বসাতে হবে, বাট বসানোর পরে ওই সেন্টেন্সে যতটুকু বাকি থাকে তোমাকে ঠিক অতটুকুই বসাতে হবে, তাহলে বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা উদাহরণটা আবার লক্ষ্য করি। এখানে লিখেছি এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। বলা হচ্ছে এখানে উদাহরণটা ঠিক এমন হচ্ছে যে এমন কোন মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, এরকম একটা উদাহরণ দাঁড়াচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এভরি দ্বারা শুরু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয় সেটা আমরা বুঝেছি। এবার এখানে আরেকটি রুলস নিয়ে আলোচনা করছি, একটু খেয়াল করো। দেখেছি বাক্যের মধ্যে বোথ ডট ডট অ্যান্ড, অতএব কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ এবং অ্যান্ড থাকে, তাহলে ওই সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায়। অথবা যদি কোনো সেন্টেন্স, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড দ্বারা দুইটি নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভকে যুক্ত করে, তাহলে ওই সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায়, এবার সেটা নিয়ে আলোচনা করছি। এখানে আমি লিখেছি নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করে সেন্টেন্সকে নেগেটিভ করে ফেলতে হয়। নট অনলি ডট ডট বাট অলসো কিভাবে করে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে লিখেছি বোথ রহিম অ্যান্ড করিম ওয়ার প্রেজেন্ট, রহিম এবং করিম দুজনই উপস্থিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ এবং অ্যান্ড দুটোই আছে, তাহলে এই সেন্টেন্সকে যদি তোমাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয়, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে প্রথমে এই বোথের জায়গায় নট অনলি এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো যোগ করলে বাক্যটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে উদাহরণ কি বলছে, বোথ রহিম অ্যান্ড করিম ওয়ার প্রেজেন্ট, নেগেটিভ করেছি নট অনলি রহিম বাট অলসো করিম ওয়ার প্রেজেন্ট, শুধু শুধু রহিমই নয় করিমও উপস্থিত ছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বাক্যের মধ্যে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকে সেটাকেও নেগেটিভ করেছি। এবার আর আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে, তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায় একটু লক্ষ্য করো। সেক্ষেত্রে তোমাকে সো ডট ডট দ্যাট ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স করতে হয়। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, টু এর স্থলে তোমাকে সো বসাতে হবে এবং টু এর স্থলে তোমাকে দ্যাট বসাতে হবে। শিক্ষার্থীরা একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, এক্ষেত্রে টু এর স্থলে সো এবং টু এর স্থলে দ্যাট বসে, দ্যাট এর পরে টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট বসাতে হয়। এখন তুমি প্রশ্ন করতে পারো কোথায় ক্যান নট এবং কোথায় কুড নট বসাতে হয়। মনে রাখতে হবে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমাকে ক্যান নট বসাতে হবে, আর সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাকে কুড নট বসাতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা লিখেছি হি ইজ, উদাহরণ ব্যবহার করেছি হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে খুবই দুর্বল। এখানে যেটা লিখেছি, উদাহরণ আমরা যেটা ব্যবহার করেছি, এই উদাহরণকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করছি সেটা কি দ্বারা একটু লক্ষ্য করো। তাহলে আমরা টু এর জায়গায় সো ব্যবহার বসিয়েছি, তারপরে সব কিছু ঠিক রেখেছি, তারপরে টু এর জায়গায় দ্যাট বসিয়েছি। দ্যাট বসানোর পরে এই ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট এবং ক্যান নট অথবা কুড নট বসাতে হবে, পরবর্তীতে যা আছে তুমি সেটুকু বসিয়ে দিবা, তাই বাক্যটা হয়ে যাবে। এক্ষেত্রে তুমি এখানে লিখতে পারো প্লাস বাকি অংশ, এক্ষেত্রে একটু নোটটা রাখতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আবার বলছি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তুমি নেগেটিভ করার সময় যদি দেখো টু ডট ডট টু আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে এই টু এর জায়গায় সো বসাতে হবে এবং টু এর জায়গায় দ্যাট বসাতে হবে, তারপরে সাবজেক্ট, এরপরে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট বসাতে হবে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাকে কুড নট বসাতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু আমরা ক্যান নট বসিয়েছি,
তারপরে বাকি অংশ যেভাবে আছে ঠিক সেভাবে বসিয়েছি। তো এখানে অর্থ যেটা দাঁড়াচ্ছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখানে যে চারটা নিয়ম আলোচনা করেছি, আমি আশা করি অবশ্যই তোমরা এই চারটা নিয়ম বুঝতে পেরেছ। দেখো আমরা এখানে লিখেছি, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ থাকলে কিভাবে নেগেটিভ করা যায়, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ, এভরি দ্বারা শুরু যুক্ত অ্যাফার্মেটিভ থাকলে কিভাবে নেগেটিভ করা যায়, বোথ ডট ডট এন্ড থাকলে কিভাবে নেগেটিভ করা যায়, আবার সেন্টেন্সের মধ্যে টু ডট ডট টু থাকলে কিভাবে নেগেটিভ করা যায়। তো আমি ক্লাস শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।